নমস্কার বন্ধুরা যেহেতু আজকে থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তাই ডকুমেন্টস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যে ডকুমেন্টস আপনাদের ক্যান্ডিডেটদের অবশ্যই নিয়ে যেতে হবে তারই একটা লিস্ট সহ একটা তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেব আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চলুন আমরা ডিটেলসে চলে যাই আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিকের ইন্টারভিউ কোন কোন ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যাবেন একঝলকে অবশ্যই দেখে নিন আজ থেকে প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই আবেদনকারী চাকরিপ্রার্থীরা প্রার্থীরা মেল এবং এসএমএস পেতে শুরু করেছেন সেখানে ইন্টারভিউয়ের তারিখ এবং স্থান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে যদিও এখন অনেকেই মেল পাননি তবে তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন বলে জানা যাচ্ছে যোগ্য প্রার্থীদের আবেদন তথ্যের স্কুটুনি ভেরিফিকেশান প্রভৃতির জন্য রাজ্যে দশটি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এক একটি কেন্দ্রে একাধিক জেলার টেট উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে তবে ইন্টারভিউ অংশ নেওয়ার আগে চাকরি প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখা দরকার যে সমস্ত চাকরিপ্রার্থী প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া অংশ নেবেন তারা নিম্নলিখিত ডকুমেন্টস অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন আসল নথির সঙ্গে অবশ্যই দুটি সেট সেল প্যাটাস্টেড ফটোকপি জমা দিতে হবে এক টেট পরীক্ষার আসল প্রবেশপত্র বা অনলাইন আবেদনের একটি ডাউনলোড প্রিন্ট আউট দুই বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট তিন মাধ্যমিকের মার্কশিট এবং সংস্থাপত্র চার উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং শংসাপত্র পাঁচ দুই বছরে ডিএলএডের মার্কশিট সংস্থাপত্র বা দুই বছরের ডিএডের মার্কশিট শংসাপত্র বা এনআইওএস থেকে যারা পাশ করেছেন তাদের বা বিএডের মার্কশিট বা সংস্থাপত্র ছ নম্বরে স্নাতকের মার্কশিট এবং শংসাপত্র যারা প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে বিএড দেখিয়েছেন জাতিগত প্রদত্ত শংসাপত্র এসসিএসটি সি ও সার্টিফিকেট পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকেন তবে তার সার্টিফিকেট সরকার কর্তৃক প্রব প্রদত্ত অব্যাহতিযুক্ত শংসাপত্র যাদের ক্ষেত্রে প্রযোজ্য দশ নম্বরে প্রাক্তন সার্ভিসম্যান শংসাপত্র এগারো নম্বরে পাঁচশো শিক্ষকদের শংসাপত্র বারো প্রাথমিক প্যারা শিক্ষকদের অভিজ্ঞতা শংসাপত্র সহ পাঠ্যক্রমিক কার্যকলাপ সংকরক্ষিত সমস্ত প্রাসঙ্গিক শংসাপত্র এবং শংসাপত্রগুলি চোদ্দো নম্বর ভোটার আইডি বা আধার কার্ড পনেরো দুটি পাসপোর্ট সাইজের ফটো প্রত্যয়িত করুন নিজের সেলফ অ্যাটাস্টেট করা প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার চোদ্দো সালের টেট উত্তীর্ণকারীরা দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ার কারণে রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছিলেন এরপর মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে ষোলো হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন সেই মতো নির্দেশ মেনে জেলায় জেলায় টেট উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুতরাং বন্ধুরা এই এই ডকুমেন্টসগুলো আপনারা সঙ্গে করে নিন আজকের থেকে শুরু হচ্ছে যেহেতু ইন্টারভিউ প্রসেস তাই প্রত্যেকেরই কাজে লাগবে এটা এবং সবার জন্য বেস্ট অফ লাক আপনারা সঙ্গে থাকুন আমিও চেষ্টা করছি যতটা সম্ভব আপডেট আপনাদের দিয়ে দেওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য